ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মোহাম্মদ আলী ভাই প্রশ্ন করেছেন, যেগুলো মাছ দীর্ঘদিন যাবৎ বরফে রাখা হয় ওই মাছগুলো খাওয়া ইসলামে ঠিক আছে কি না? কারণ মাছগুলো দীর্ঘদিন ধরে বরফে প্যাকেটিং করে রাখা হয়, ইসলামের দৃষ্টিতে মাছগুলো কি খাওয়া যাবে? আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। যে মাছ দীর্ঘদিন ধরে বরফে রাখা হয়েছে, সেই মাছ যদি ভালো থাকে তাহলে সেই মাছ খাওয়াতে কোনো সমস্যা নেই, যদি সেটা ভালো থাকে। আর যদি সেটাতে পচন ধরে বা সেটা খেলে ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে সেটা খাওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তির ক্ষতি চান না। ইবনে মাজাহ 2340-41 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা দারারা ওয়ালা দিরারা, কোনো নিজের ক্ষতি করা হারাম, অন্যের ক্ষতি করাও হারাম। নিজেরও ক্ষতি করা যাবে না, অন্যেরও ক্ষতি করা যাবে না। অতএব যে মাছগুলো দীর্ঘদিন যাবৎ ফ্রিজে বা বরফের মধ্যে রাখা হচ্ছে, মাছগুলোতে যদি কোনো সমস্যা না থাকে তাহলে খেয়ে যান। আর যদি দেখা যায় যে এই মাছ খাওয়াতে আপনার সমস্যা হবে, অসুখ বাড়বে, বা এই মাছ খাওয়াতে ক্ষতি রয়েছে, তাহলে এই মাছ খাবেন না। যদিচ মাছটি হালাল, কিন্তু তারপর আপনি খাবেন না, কেননা আপনার শরীরে ক্ষতি করবে এটা আপনি আশঙ্কা করছেন। যদি এরকম আশঙ্কা করেন তাহলে এটা বিষয়, তখন আপনি খাবেন না, কেননা এই এই ক্ষতির মাধ্যমে আপনার শরীরের ক্ষতি হবে, আপনার হয়তো বা আরো বড় কিছু হতে পারে। যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা দারারা ওয়ালা দিরারা, নিজের ক্ষতি করা হারাম, অন্যের ক্ষতি করা হারাম। এছাড়া সূরা নিসা 4 নম্বর, সূরা 29 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে তোমরা নিজেদেরকে হত্যা করো না। তো অবশ্যই যদি ক্ষতি থাকে তাহলে অবশ্যই খাবেন না, যদি ক্ষতি না থাকে তাহলে খেতে পারেন। জি, আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।